আসসালামু আলাইকুম। আজকের ভিডিও কর্মক্ষেত্রে ব্যবহৃত শব্দার্থ ও কথোপকথন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাই উপকৃত হবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের প্রথম শব্দ ফুন্দুক, অর্থ আবাসিক হোটেল। ফুন্দুক ফুন্দুক অর্থ আবাসিক হোটেল। মাতাম মাতাম অর্থ রেস্টুরেন্ট বা খাবার হোটেল। আক্কেল আক্কেল অর্থ খাওয়া। ময়া বা মাই অর্থ পানি। কূপ কূপ বা কাঁসা অর্থ গ্লাস। ফুন্দুক খামসিন নজুম অর্থ 5 স্টার হোটেল। ফুন্দুক খামসিন নজুম অর্থ 5 স্টার হোটেল। হোটেলে যে স্টার দেওয়া হয়, স্টার হচ্ছে হোটেলের র্যাঙ্ক। নেক্সট, সারির সারির অর্থ খাট। ফিরাস ফিরাস অর্থ বিছানা। উইসাদা উইসাদা অর্থ বালিশ। দরাজ দরাজ অর্থ ড্রয়ার। যে কোনো ধরনের ড্রয়ারকে আরবিতে দরাজ বলে। বাত্তানিয়া বাত্তানিয়া অর্থ কম্বল। আর লিহাফ লিহাফ অর্থ লেপ। নেক্সট, ফাদ্দাল ফাদ্দাল অর্থ আসুন। দেখবেন যে কোনো দোকানের সামনে দিয়ে যখন আপনি যাবেন তখন আপনাকে ফাদ্দাল ফাদ্দাল করে আহ্বান করতে থাকবে। ইস্তেকবাল অর্থ রিসেপশন। আর মোয়াজ্জাফুল ইস্তেকবাল অর্থ রিসেপশনকারী বা অভ্যর্থনাকারী। জাওয়াজুস সফর অর্থ পাসপোর্ট। জাওয়াজুস সফর অর্থ পাসপোর্ট। বতাকা আল জিনসিয়া অর্থ ন্যাশনাল আইডি বা জাতীয় পরিচয়পত্র। বতাকা আল জিনসিয়া অর্থ ন্যাশনাল আইডি বা জাতীয় পরিচয়পত্র। খিদমা আল গুরফা অর্থ সার্ভিস রুম। যে রুম থেকে বিভিন্ন ধরনের সেবা বা সার্ভিস দেওয়া হয় তাকে বলা হয় খিদমা আল গুরফা অর্থ সার্ভিস রুম। নেক্সট, তাসজিল আদ-দুখুল অর্থ চেক। আর তাসজিল আল খুরুজ অর্থ চেক আউট। তাসজিল অথবা ছিজিল অর্থ রেজিস্টার। আবার মনে রাখবেন, আরব দেশে জেলখানাকে আরবিতে বলে সিজ্জিল। গুরফা ফারদিয়া অর্থ সিঙ্গেল রুম। আর গুরফা মুজদাওয়াজা অর্থ ডবল রুম। গুরফা মুজদাওয়াজা অর্থ ডবল রুম। আর সুরফা অর্থ বালকনি। সুরফা অর্থ বেলকনি। নেক্সট, মাসআদ অর্থ লিফট। মাসআদ অর্থ লিফট। দেখবেন বহুতল বিশিষ্ট বিল্ডিংয়ে লিফট থাকে, এই লিফটকে আরবিতে বলে মাসআদ। মুনাব্বা অর্থ অ্যালার্ম ক্লক বা অ্যালার্ম ঘড়ি। সারসাব অর্থ বিছানার চাদর। সারসাব বিছানার চাদর। মিনসাফা মিনসাফা অর্থ তোয়ালে। আর জুলিয়া অথবা সাজ্জাদা সাজ্জাদা অর্থ কার্পেট। কার্পেটকে আরবিতে জুলিয়াও বলে এবং সাজ্জাদাও বলে। নেক্সট, গুরফা আয়েলিয়া অর্থ ফ্যামিলি রুম। গুরফা আয়েলিয়া অর্থ ফ্যামিলি রুম। তলব বা তালাবিয়াত অর্থ অর্ডার। আপনি যখন হোটেলে যাবেন, যখন আপনি খাবারের অর্ডার দিবেন, এই অর্ডারকে বলা হয় তলব বা তালাবিয়াত। তোয়াম অর্থ ফুড বা খাবার। গাদা গাদা অর্থ দুপুরের খাবার। ফুতুর ফুতুর অর্থ সকালের নাস্তা। আশা আশা অর্থ রাতের খাবার। নেক্সট, মারওয়াহা অর্থ ফ্যান। মারওয়াহা অর্থ ফ্যান। মুকায়েফ অর্থ এসি। মুক্তা মুকায়েফ অর্থ এসির সুইচ। তাপ্ফি তাপ্ফি অথবা ইতোফা অর্থ নিবানো। আগুন নিবানোর ক্ষেত্রে এই শব্দ দুটো ব্যবহার হয়। আগুন নিবানো ইউনিট বা ফায়ার সার্ভিসকে আরবিতে বলে মাতাফি। সুগল অর্থ অন করা বা চালু করা। গাফেল গাফেল অর্থ লক বা বন্ধ করা। নেক্সট, মুফতাহ অর্থ চাবি। মুফতাহ চাবি। আর গুফল গুফল অর্থ তালা। দুখুল অথবা মাদখল অর্থ প্রবেশ স্থান। আর খুরুজ বা মাখরাজ অর্থ বাহির হওয়ার স্থান। বাব তোয়ারি অর্থ ইমার্জেন্সি দরজা। বাব তোয়ারি বাব তোয়ারি অর্থ ইমার্জেন্সি দরজা। সিল্লিম সিল্লিম অর্থ সিঁড়ি অথবা মই। নেক্সট, খাদেম অর্থ সেবক। আর ইজার ইজার অর্থ ভাড়া। সাইয়েদ সাইয়েদ অর্থ নেতা বা জনাব। নেতা বা জনাব ভদ্রলোককে বলা হয় সাইয়েদ। গুরফা গুরফা অর্থ রুম। শিগ্গা অর্থ ফ্ল্যাট। নেক্সট, হোটেলে রুম বুকিং প্রসঙ্গে কাস্টমারের সাথে রিসিপশনিস্টের কথোপকথন। কাস্টমার প্রথমে সন্ধ্যাবেলায় গেছে, তখন রিসিপশনিস্টের কাছে বলছে মাসাউল খায়ের অর্থ শুভ সন্ধ্যা। তখন রিসিপশনিস্ট উত্তরে বলবে মাসা উন নূর অর্থ শুভ সন্ধ্যা। রিসিপশনিস্ট তখন বলবে ইয়া সাইয়েদি আইয়ের খিদমা অর্থ হে জনাব, আপনাকে কিভাবে সেবা দিতে পারি। ইয়া সাইয়েদি অর্থ হে জনাব, আইয়ে খিদমা মানে কিভাবে সেবা করতে পারি বা কোন ধরনের সেবা দিতে পারি। নেক্সট, তখন কাস্টমার বলবে ইন্দাক ফি গুরফা লিল ওয়াহদাতুস সাকিনা অর্থ আপনার কাছে কি সিঙ্গেল রুম আছে। ইন্দাক ফি গুরফা লিল ওয়াহদাতিস সাকিনা অর্থ আপনার কাছে কি সিঙ্গেল রুম আছে। ইন্দাক ফি অর্থ আপনার কাছে আছে, ওয়াহদাতিস অর্থ সিঙ্গেল রুম, আর সাকিনা অর্থ বসবাস করার। তখন রিসিপশনিস্ট উত্তরে বলছে আইয়া অর্থ জি বা হা, ইন দি গুরফা লিল ওয়াহদাতুস সাকিনা ফি অর্থ আমার কাছে সিঙ্গেল রুম আছে। গুরফা অর্থ রুম, আর সাকিনা অর্থ বসবাসের, আর ওয়াহদাতুস অর্থ সিঙ্গেল। তখন কাস্টমার বলছে ওয়াহদিয়ম কাম ইজার অর্থ একদিনের ভাড়া কত। একদিনের জন্য ওয়াহেদ ইয়ম বলা লাগে না, শুধু ইয়ম বললে হয়। তাহলে বলবেন ইয়ম কাম ইজার অর্থ একদিনের ভাড়া কত। ইয়ম কাম ইজার অর্থ একদিনের ভাড়া কত। ইয়ম অর্থ একদিন, আর কাম কত, ইজার অর্থ ভাড়া। তখন রিসেপশনিস্ট বলছে ইয়ম ইজার খামসামিয়া রিয়াল অর্থ একদিনের ভাড়া 500 রিয়াল। ইয়ম ইজার খামসামিয়া রিয়াল অর্থ একদিনের ভাড়া 500 রিয়াল। ইয়ম অর্থ একদিন, ইজার ভাড়া, খামসামিয়া 500, আর রিয়াল হতে সৌদির মুদ্রা। কাস্টমার তখন বলছে ইয়া মদির ইজার সাউই নাগেস অর্থ হে জনাব আপনি একটু ভাড়া কমান। হাজা মাররা জিয়াদা এটা খুব বেশি, অথবা বলতে পারেন হাদা মাররা গেলিল অথবা এটা খুব দামি। পুরো বাক্যটা একবারে বললে হয় ইয়া মদির ইজার সাউই নাগেস হাদা মাররা জিয়াদা অথবা মাররা গেলিল অর্থ হে মদির ভাড়া কমান, তা অনেক বেশি বা অনেক বেশি দামি। ইয়া মদির অর্থ হে মদির, ইজার সাউই নাগেস অর্থ ভাড়া একটু কমান, হাজা মাররা জিয়াদা এটা বেশি। তখন রিসিপশনিস্ট বলছে ইয়া সাইয়িদি অর্থ হে জনাব আনা মাইকদার ইজার সাউই নাগেস অর্থ ভাড়া কমানো আমার পক্ষে সম্ভব না। আসান কারণ হিনাক কুল্লু সাই মিয়া ফিলমিয়া অর্থ এখানে সব কিছু চমৎকার বা 100-তে 100। তাহলে পুরা বাক্যটি একবারে বলি ইয়া সাইয়েদি আনা মাইকদার ইজার সাউই নাগেজ আসান হিনাক কুল্লু সাই মিয়া ফিলমিয়া অর্থ হে জনাব আমি ভাড়া কমাতে পারবো না, কারণ এখানে প্রতিটি জিনিস চমৎকার বা 100-তে 100 বা খুব সুন্দর। তখন কাস্টমার বলছে তামাম মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই, জিব মুক্তা গুরফা অর্থ রুমের চাবি দাও। তাহলে পুরো বাক্যটা একসাথে বলি তামাম মাফি মুশকিলা জিব মুক্তা গুরফা অর্থ ঠিক আছে সমস্যা নাই রুমের চাবি দাও। তখন রিসিপশনিস্ট বলছে ইয়া খাদেম ইন্তা ওদ্দি হাদা সাইদি গুরফা রগম মিয়া ওয়াইশরিন অর্থ হে খাদেম এই জনাবকে 120 নম্বর রুমে দিয়ে এসো। বাক্যটা ভেঙে বলি ইয়া খাদেম ইন্তা ওদ্দি হাদা সাইদ অর্থ খাদেম তুমি জনাবকে দিয়ে এসো। গুরফা রগম মিয়া ইশরিন গুরফা রগম মিয়া ইশরিন অর্থ 120 নম্বর রুমে। তাহলে পুরো বাক্যটা এভাবেই হয় ইয়া খাদেম ইন্তা ওদ্দি হাদা সাইদ গুরফা রগম মিয়া ইশরিন অর্থ হে খাদেম এই জনাবকে 120 নম্বর রুমে দিয়ে এসো। ইয়া খাদেম অর্থ হে খাদেম, ইন্তা ওদ্দি অর্থ তুমি দিয়ে এসো, হাদা সাইদি এই জনাবকে, গুরফা অর্থ রুম, রগম নাম্বার, মিয়া ইশরিন অর্থ 120। তখন খাদেম রুম দেখাই দিয়ে বলছে হাজা হাগ্গা গুরফা এইটা আপনার রুম। তখন খাদেম আরও বলছে দাহিন ইন্তা আবগা তানি হাজা অর্থ এখন কি আপনার অন্য কিছু দরকার আছে। দাহিন ইন্তা আবগা তানি হাজা অর্থ এখন আপনার কি অন্য কিছু দরকার আছে। দাহিন অর্থ এখন, ইন্তা অর্থ আপনি, আবগা অর্থ দরকার বা প্রয়োজন, তানি হাজা মানে অন্য কিছু প্রয়োজন। তখন কাস্টমার বলছে দাহিন কান্নিস গুরফা ওয়া নাদ্দিব ফিরাস অর্থ এখন রুমটা ঝাড়ু দাও এবং বিছানাটি পরিষ্কার করো। ভেঙে বলি দাহিন কান্নিস গুরফা অর্থ রুমটা ঝাড়ু দাও, ওয়া নাদ্দিব ফিরাস অর্থ বিছানাটা পরিষ্কার করো। দাহিন এখন, কান্নিস ঝাড়ু দেওয়া, গুরফা রুম, আর নাদ্দিব অর্থ পরিষ্কার করা, আর ফিরাস অর্থ বিছানা। তখন কাস্টমার বলছে জিব মিন্দিল ওয়া মোয়াবারেত অর্থ রুমাল অথবা টিস্যু পেপার দাও এবং ঠান্ডা পানি দাও। জিব মান্দিল অর্থ রুমাল অথবা টিস্যু পেপার। আর ময়া বারিদ অর্থ ঠান্ডা পানি, ময়া বা মায় অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা। তখন খাদেম বলছে, ইয়া সাইয়েদি ফাদ্দাল মান্দিল ওয়া ময়া বারিদ, অর্থ জনাব এই যে টিস্যু এবং ঠান্ডা পানি। তখন কাস্টমার বলছে, শুক্রান ইয়া খাদেম, ধন্যবাদ হে খাদেম। শুক্রান অর্থ ধন্যবাদ, খাদেম অর্থ যে সার্ভিস বা সহযোগিতা করে তাকে বলা হয়। তখন খাদেম বলছে, আবগা কামান্তানিশায় ইমতা আলাতুল না দিয়ানা তামাম, অর্থ আরও জিনিসের দরকার লাগলে আপনি আমাকে ডাকবেন, ঠিক আছে। আবার বলছি, আবগা কামান্তানিশায়, যদি আপনার আরও জিনিসের প্রয়োজন হয়, ইমতা আলাতুল না দি, আপনি সবসময় ডাকবেন আনা আমাকে, আর তামাম অর্থ ঠিক আছে। তাহলে পুরা বাক্যটা আবার বলি, আবগা কামান্তানিশায় ইমতা আলাতুল না দিয়ানা তামাম, অর্থ আরও জিনিসের দরকার লাগলে আপনি আমাকে ডাকবেন, ঠিক আছে।